সাকিব খান নাকি মারা গেছেন, তবে আসামের মঞ্চে ইনি কে? তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম, এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য, আর এটা আমার তরফ থেকে ছেলেদের জন্য, আমি প্রিয়তম। মেগাস্টার সাকিব খানের হেটার্সদের লজ্জা শরম কিয়ামত পর্যন্ত হবে না। শেষে অনেক ঘটনার পর সাকিব খান আসামের মঞ্চে ওঠেন এবং সেখানকার সাকিবিয়ানদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন। কারণ সাকিব খান কোনো দুর্নামের ভাগিদার হতে চান না। তাছাড়া শুটিং ব্যথি রেখে আসাম গিয়েছিলেন সাকিব খান। সো দিনটাকে নষ্ট না করে সাক্ষাৎ করে মঞ্চ মাতিয়ে দেশে ফিরলেন মেগাস্টার সাকিব খান। আসামের যাত্রার প্যান্ডেলে সাকিব খান গেলেন না, এই অনুষ্ঠানের আয়োজকেরা ছিল বাটপার। ক্যাশ নেই, ভ্যাস নিয়ে ব্যবসা, তাই কি হয়? আমার তখনই সন্দেহ হয়েছিল যখন দেখলাম সাকিব খানের ব্যানারটা নিম্নমানের ছিল, প্রচার প্রচারণা দুর্বল ছিল, এক কথায় যোগ্য আয়োজকের অভাব ছিল। কোনো একটা অনুষ্ঠান একজন শিল্পী দ্বারা হতে পারে না, এখানে সিনিয়র জুনিয়র দুটো শিল্পীই থাকবে। কারো দ্বারা অনুষ্ঠান চালু হবে, কারো দ্বারা অনুষ্ঠানটা শেষ হবে, এটাই নিয়ম। কিন্তু আসামের এই অনুষ্ঠানে জুনিয়র শিল্পীরা রাত 11টা অবধি ওঠে নাই। পরে জানা যায় জুনিয়র শিল্পীদের পেমেন্ট দেননি, আর পেমেন্ট ছাড়া জুনিয়র শিল্পী মঞ্চে ওঠে নাই। সিট ক্যাপাসিটি করেছিলেন তারা প্রায় 7,000, 2,500-এর মতো টিকিট বিক্রি হয়েছিল। বাকিটা বিক্রি করে শিল্পীদের পেমেন্ট দেওয়ার আশায় অনুষ্ঠান সাজিয়েছিলেন তারা, সাকিব খানকেও পেমেন্ট দেননি। সো সাকিব খান সেই মঞ্চে না ওঠাটাই স্বাভাবিক, তাই নয় কি? এত বড় মেগা স্টারের সাথে এমন চিটারি তাদের করা কি উচিত হয়েছে বলেন? তাছাড়া এই সমস্ত যাত্রা প্যান্ডেলে শাহরুখ খান কিংবা সালমান খান গিয়েছিলেন কখনো? আয়োজকরা বললেন এক প্রকার কিন্তু করলেন আরেক প্রকার, অথচ এই সত্য কথাগুলো প্রচার না করে উল্টো সাকিব খানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। আমাদের মেগাস্টার সাকিব খান যে বদলে গেছে, পাল্টে গেছে, আসামের মানুষ সেটা জানেই না। ডিজিটাল যুগে চিটারি মানায় না বস। সাকিব খান ওই যাত্রা প্যান্ডেলে যাননি, আমার মতে একদম সঠিক কাজটাই করেছেন। শিকারি সিনেমার সময়েও তারা এই রকম একই প্যান্ডেল সাজিয়েছিলেন। তখন কি ব্যাপারটা ঘটেছিল নিশ্চয়ই বস সাকিব খান সেটা জানেন। আয়োজকদের চিটারি আসামের মানুষও ধরতে পেরেছেন। সো তারা তাদের ক্রয়কৃত টিকিট বাবদ যাত্রা প্যান্ডেলে যথেষ্ট ভাঙচুর এবং চেয়ার ভাঙতে এবং বাসায় নিয়ে যেতে ভোলেননি। সবাই মুখ ভরা ভালোবাসা নিয়ে এসেছে। সবাইকে থ্যাংক ইউ। এই দেখো কি নিয়ে এসেছে, এটা হলো ভালোবাসা।